অন্যান্য মোরগদের শিকার করার জন্য যে মোরগ ব্যবহার করা হয় সেগুলোকে সাধারণত শিকারী মোরগ বলে। মোরগের লড়াইয়ে যেমনভাবে শিকারী মোরগকে ব্যবহার করা হয়, তেমনি আবার অন্যান্য মোরগকে ধরে আনতেও শিকারী মোরগের ব্যবহার রয়েছে। শিকারী মোরগের কাজের নিরিখে এবারকার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের ভূমিকাটাও অনেকটা শিকারী মোরগের মতো। আরও খোলাসা করে বলতে গেলে বলা যায়, এবারের নির্বাচনে কংগ্রেসকে শিকারী মোরগ হিসেবে ব্যবহার করছে এই রাজ্যের শাসক দল সিপিআইএম। দেশে কংগ্রেস সিপিএম এর বন্ধুত্ব আর প্রমাণের অপেক্ষা রাখে না। একদা কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী ভিবিগিরিকে জেতাতে সিপিএম এর ভোটদান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিগত বিধানসভা নির্বাচন, এরকম বহু ক্ষেত্রেই সিপিএম কংগ্রেসের বিতালি দেখা গেছে। ত্রিপুরাতেও দীর্ঘ 20 বছর ধরে দিল্লির কংগ্রেস সিপিএম এর বোঝাপড়া পরিলক্ষিত করেছে এরাজ্যের মানুষ। জোরজমানার বহুল প্রচারিত ভয়ানক সন্ত্রাসের কথা ইস্যু করে সিপিএম বারবার ক্ষমতায় ফিরে আসার পর এবারের নির্বাচনে কংগ্রেস সিপিএম এর প্রকাশ্য আতাত অসম্ভব। তাই এবারকার নির্বাচনে সিপিএম এর পরম বন্ধু কংগ্রেসের ভূমিকা হচ্ছে সিপিএম এর শিকারী মোরগের মতো। এতদিন যে দোস্তি ছিল দিল্লিতে, এবার সেই দোস্তি আগরতলায় নেভাতে চলছে স্থানীয় স্তরের কংগ্রেস ও সিপিএম নেতারা। সিপিএম এর শিকারী মোরগ হিসেবে কংগ্রেসকে এবার দু ধরনের কাজ করতে হচ্ছে। এক, বিরোধী ভোটের কিয়দাংশ কংগ্রেসের ইভিএম এ ফেলতে পারলে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের পথ সুগম করে দেওয়া যাবে। দুই, বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির লটারির টিকিট না পাওয়া গদ্দার প্রত্যাশীদের কংগ্রেস নিজেদের দলে টেনে নিতে পারলে সিপিএম অক্সিজেন পাবে। এবারকার বিধানসভা নির্বাচনে সিপিএম এর শিকারী মোরগ কংগ্রেসের এই দুটোই প্রধান কাজ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এবারের নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী। বাম বিরোধী ভোট কোনোভাবেই কংগ্রেসের ইভিএম এ দিয়ে নষ্ট করবে না। তাছাড়া বামেদের বিক্ষুব্ধ অংশ কোনোভাবেই কংগ্রেসকে ভোট দেবে না। সিপিএম কে শিক্ষা দেবার জন্য বাম বিক্ষুব্ধরা হয় বিজেপিকে দেবে, নতুবা নোটাতে ভোট দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি ডান বাম উভয় শিবিরেই নবপ্রজন্মের ট্রেন্ড এবার নরেন্দ্র মোদীর বিজেপির দিকে। উপজাতি অংশের জনগণের মধ্যে কংগ্রেসের কোনো ভিত্তি নেই বলা চলে। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় এরাজ্যের ভাসমান ভোটাররাও কংগ্রেসকে ভোট দিয়ে নিজের ভোটকে নষ্ট করতে চাইবেন না। ফলে শিকারী মোরগ কংগ্রেসকে দিয়ে ভোটার শিকার করার ফন্দিটা ভেস্তে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। বাকি রইল বিজেপির মধ্যে ঠুকে থাকা গদ্দার টিকিট প্রত্যাশীরা লটারি টিকিট লাভ করা থেকে বঞ্চিত হয়ে কংগ্রেসে গিয়ে আশ্রয় লাভের যে সম্ভাবনা রয়েছে, তাতেও যে কিছুটা ইতর বিশেষ ফল আসবে সিপিএম এর ঘরে সে সম্ভাবনাও কম। কারণ কংগ্রেস সিপিএম এর মিতালিতে তিতিবিরক্ত এরাজ্যের মানুষ। বঞ্চিত লটারি টিকিট প্রত্যাশীদের কংগ্রেসে গিয়ে কিংবা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলে কিংবা প্রধান বিরোধী দলের প্রার্থীর প্রতি অন্তর্ঘাত করলে তাদেরকে ইতিহাসের পাতায় গদ্দার হিসেবেই চিহ্নিত করবে, অন্তত এমনটাই ধারণা অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের। সুতরাং শিকারী মোরগ কংগ্রেস শেষ পর্যন্ত না সিপিএম এর মুসলিম ভোট ব্যাংকে কামড় বসায় কে জানে। কারণ রাজ্যের মুসলমান সমাজও সমভাবে অবহেলিত এই রাজ্যে। সিপিএম এর উপর ক্ষুব্ধ হয়ে সিপিএম এর প্রচারের ফলে বিজেপিকে ভোট না দিয়ে মুসলিম সমাজ কংগ্রেসকে ভোট দিয়ে দিলে কিন্তু সিপিএম এর রেহাই নেই। অর্থাৎ নিজের শিকারী মোরগ উল্টো সিপিএম কেই শিকার করে ফেলে কিনা কে জানে। বিউরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।